শকুন্তলা পার্কে সন্তোষ মিত্র স্কয়ার এ বছরের থিম হচ্ছে অযোধ্যা রাম মন্দির। অসুর বিনাশ হোক, শুভ শক্তি উদয় হোক। আজকে তৃতীয়া প্রচুর ভিড় হয়েছে। আমি বাইক রেখেছি এই সাইডে, কারণ আমি শিয়ালদাদি ওই সাইড থেকে ঘুরে এসেছি। প্রচুর লোক এখানে আসছে আজকে। ওয়াও, দারুণ মানিয়েছে কিন্তু, অসাধারণ অসাধারণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি অযোধ্যা রাম মন্দিরে, তবে এটা অযোধ্যাতে নয়, লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারে। এ বছরের থিম হচ্ছে অযোধ্যা রাম মন্দির, অসাধারণ মানিয়েছে। তবে এই ভিডিওতে আমি একা নয়, আমার সাথে আছে দীপন, দুজন মিলে চলে এসেছি আজকে অযোধ্যা রাম মন্দির দেখতে। অসাধারণ কাজ করেছে, আর আমরা গর্বিত যে আমাদের রাম মন্দির আগামী বছর জানুয়ারি মাসে তৈরি হচ্ছে অযোধ্যা। তবে তার আগেই তৈরি হয়ে গেল আমাদের কলকাতার, উত্তর কলকাতার আরও একটা অন্যতম পুজো, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। গত বছরের চিন্তাভাবনা ছিল হচ্ছে দিল্লির রেড ফোর্ট, এ বছরের চিন্তাভাবনা রয়েছে অযোধ্যার এই রাম মন্দির। অসাধারণ কাজ হয়েছে, যার লাইটিং, আর তার উপর আজকে দ্বিতীয়া, প্রচণ্ড ক্রেজ, মানে অনেক কষ্ট করে ভিতরে এখানে আসতে পেরেছি। তবে আমরা ভিতরে যাওয়ার আগে ড্রোন শট দেখব, চলো। 3, 2, 1, বুম। আরম্ভ হ্যায় প্রচণ্ড বোল মস্ত, আরম্ভ হ্যায় প্রচণ্ড বোল মস্ত, আজ জন কী ঘড়ি কি তুম হার দো, আন বান শান ইয়া কি জান কাহো দান, আজ এক ধনুষ কে বাণ বে উতার দো, আরম্ভ হ্যায় প্রচণ্ড বোল মস্ত, আজ জন কী ঘড়ি কি তুম হার দো, আন বান শান ইয়া কি জান কাহো দান, আজ এক ধনুষ কে বাণ বে উতার দো, আরম্ভ হ্যায় প্রচণ্ড জয় লাল লাল গুলাল, তুম সোচ লো যা কি পুরে ভাল পর জলা রে বে, জয় লাল লাল গুলাল, তুম সোচ লো রঙ কেসরি হোয়া মৃদঙ্গ, কেসরি হোয়া কেসরি হো কাল, তুম সোচ লো ইস কবি কি কল্পনা মে জিন্দগি হো প্রেম কি, উস কবি কো আজ তুম নকার দো, ইস কবি কি কল্পনা মে জিন্দগি হো প্রেম কি, উস কবি কো আজ তুম নকার দো, ফুল দিন ঘুমে আজ ভিগ দিন সোমে, আজ আগ কি লপট কা তুম ভগাড় দো, আরম্ভ হ্যায় প্রচণ্ড ড্রোন শট কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবার যাচ্ছি আমরা ভিতরে, ভিতরে যাওয়ার জন্য আমি ভিড়ে লাইন দিইনি, যদিও বা প্রচণ্ড ভিড় এখানে দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়। লাইন দিয়ে ভিতরে যাচ্ছি না এই কারণে, কারণ ভিডিও শ্যুট করছি, একটু আধটু ছাড় থাকি। যা কাজ করেছে, অসাধারণ কাজ করেছে ড্রোন শটে দেখালাম আমি। আগে ড্রোন শট নিয়ে নিলাম, কারণ এখান থেকে আমরা যাবো হচ্ছে নিউ টাউনে। সো পুজো পরিক্রমার এই ব্লগে সকলকে আরও একবার স্বাগত, আর দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। বাপরে, প্রচুর ভিড়।
প্রচন্ড ভিড়ে ওই পার থেকে জাস্ট এই পার ক্রস করতে লাগলাম, প্রচন্ড ভিড়, সামনে থেকে দেখা পড়ছে মাতৃপদী, অপূর্ব লাগছে। এখন দাঁড়িয়ে আছি আমি সন্তোষ মিত্র স্কোয়ারে, রাম মন্দিরের সামনে। আমাদের সাথে আছেন সজল ঘোষ। এটাই জানতে চাইছি যে কি বার্তা দিতে চাইছেন এই মন্দিরের উদ্দেশ্যে। অসুর বিনাশ হোক, শুভ শক্তি উদয় হোক। অসুর শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক। কারণ আমাদের রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান আছে জানুয়ারি মাসে, তো তার আগেই আমাদের পশ্চিমবঙ্গে এই মন্দিরের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর, অসাধারণ বানিয়েছে। তবে এই যে ভিড়, এই ভিড় আগামী দিনে আরও বাড়তে চলেছে, এই বিষয়ে কি বলছেন? তো সেটাই তো আমাদের শারদ সম্মান। আমরা ওইসব অমুক প্যান্টস তমুক প্যান্টস এসব আমরা চাই না। আমরা চাই লক্ষ লক্ষ মানুষ প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের সাথে থাকবে, এটাই আমাদের সবচেয়ে বড় শারদ সম্মান। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে গেছি, আমাদের যাওয়ার কথা ছিল আরও একটা পুজো মণ্ডপে, তবে সেখানে যেতে পারছি না কারণ বাড়ি থেকে কল এসছে, একটা এমার্জেন্সি আছে। অনেক কারণের জন্য আমি ডেলি আপডেট মানে ব্লগ বানাতে পারছি না, তবে আশা করছি এই সমস্যার সমাধান হয়ে গেলেই আবার শুরু করব সেই আবার ব্লগ। ট্রাভেল সিরিজ আসবে, মোটর ব্লগের সিরিজ আসবে, বাড়িতে যদি বা কাজ হচ্ছে আর তার সাথে এমন একটা মানে কারণ সেটা বলা যাবে না সকলকে, সেই এমার্জেন্সি কারণের জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছে, আর একটা পুজো মণ্ডপ হয়তো আমি একদিন পরে এটা আপলোড হবে। সো আশা করছি পুরো ওভারঅল যত কিছু দেখিয়েছে দারুণ করেছে, আশা করছি ভালো লাগলো সবার, ড্রোন শটও ভালো লেগেছে। প্লিজ কেউ ড্রোন শট কপি করবে না, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করেনি নিচে আইডি লিঙ্ক হচ্ছে, চটপট ফলো করে নাও। দেখা হচ্ছে পরের কোনো একটা পুজো মণ্ডপ নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো বংশ করো। জয় শ্রীরাম। कवि की कल्पना में जिंदगी हो प्रेम की, उस कवि को आज तुम नकार दो। इस कवि की कल्पना में जिंदगी हो प्रेम की, उस कवि को आज तुम नकार दो। पूर्ण दिन हूँ मैं आज, पीर दिन सो मैं आज, आग की लपट का तुम बघार दो।